হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছে তোমাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে এটা হতে চলেছে খুব একটা ইনফরমেটিভ ভিডিও আইপিএলে এবছর একটা নতুন নিয়ম আসতে চলেছে সেটা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার সৈয়দ মুস্তাক আলী টপেটি বিসিসিআই এর আগে এই ইমপ্যাক্ট প্লেয়ার রুলসটাকে চালু করেছিল এর মানে হচ্ছে যেমন ফুটবল বা হকিতে দেখা যায় কোনো প্লেয়ারের পরিবর্তে কোনো প্লেয়ারকে আনা মানে সাবস্টিটিউট প্লেয়ার সেটাই আইপিএলে হতে চলেছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে প্রতিটা টিমকে এগারো জন যে এগারো জন খেলবে সে জনের নাম দিতে হবে এবং খেলার আগেই চারজন সাবস্টিটিউটের নাম দিতে দিয়ে দিতে হবে টিম চাইলে ওই জনের যে কোনো একজনকে পরিবর্তন করে সাবস্টিটিউটে থাকা যে কোনো চারজনের থেকে যে কোনো একজনকে রিপ্লেস করতে পারবে এর নিয়ম অনুযায়ী যদি টিমে চারজন প্রথম একাদশে যদি চারজন বিদেশি প্লেয়ার থাকে তাহলে বিদেশি কোনো সাবস্টিটিউট বা ইম্প্যাক্ট প্লেয়ার টিমে নেওয়া যাবে না যদি প্রথম একাদশে তিনজন বিদেশি প্লেয়ার থাকে তাহলে সাবস্টিটিউটে অন্য একজন বিদেশি প্লেয়ারকে নেওয়া যেতে পারে এবার কথা হলো এই সাবস্টিটিউট প্লেয়ার কখন নেওয়া যাবে যে কোনো ওভারের শেষে বা উইকেটে উইকেট পড়লে বা ইনিংসের শুরুতে এই সাবস্টিটিউট প্লেয়ার নেওয়া যেতে পারে সাবস্ট্রিবিউটর প্লেয়ার মানে হচ্ছে যে কোনো প্লেয়ার ধরো বল করেছে চার ওভার চার ওভার বল করা হয়ে গেছে ধরো উমেশ যাদব আমি কলকাতা নাইট রাইডার্স টিমদের একটা উদাহরণ দিচ্ছি ধরো উমেশ যাদব প্রথম দশ ওভারের মধ্যে চার ওভার বল করা হয়ে গেল তখন কলকাতা নাইট রাইডার্স কী করলো উমেশ যাদবের পরিবর্তে এমন একজন হর্ষিত রানাকে হয়তো রিপ্লেস করে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আবার নিয়ে আসলো এই হর্ষিত রানাও কিন্তু আরও চার ওভার বল করতে পারবে এমন নয় যে উমেশ যাদব তিন ওভার বল করেছে উমেশ যাদবের পরিবর্তে যে প্লেয়ার এসছে সে একমাত্র ওই এক ওভারই বল করতে পারবে সে পুরো ম্যাচে চার ওভারই বল করতে পারবে এদিকে ব্যাটিং টিমের ক্ষেত্রেও তাই কোনো ব্যাটসম্যান ধরো আউট হয়ে গেছে সেই ব্যাটসম্যানের পরিবর্তে অন্য কোনো ব্যাটসম্যান দিয়ে তুমি রিপ্লেস করতে পারো এটাই হচ্ছে বিসিসিআই রুল যদি কোনো প্লেয়ার ইনজোর্ড হয়ে যায় তাহলেও সেক্ষেত্রেও কিন্তু এই ইম্প্যাক্ট প্লেয়ার সেই ইনজোর্ড প্লেয়ারের জায়গায় আসতে পারে এর আগে একটা নিয়ম ছিল যে কনকাসান যদি মাথায় লাগে তাহলে তার কনক্রাসান সাপ নেওয়া যায় কিন্তু এক্ষেত্রে কি হবে যদি কোনো প্লেয়ারের চোট লাগে মানে ইঞ্জুরি চলে আসে খেলতে খেলতে যদি আম্পায়াররা মনে করে যে সেই প্লেয়ার ফিল্ডিং করার মতন ক্ষমতায় নেই তাহলে কিন্তু তার পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ারকে যে কোনো টিম ইউজ করতে পারবে এটা কোনো ম্যান্ডেটারি ব্যাপার না যে ইম্প্যাক্ট প্লেয়ার টিমকে ইউজ করতেই হবে যদি টিম চায় তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করবে যদি টিম না চায় তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করবে না যদি টিমের মনে হয় যে প্রথম এগারো জনকে নিয়েই খেলবে তারা প্রথম এগারো জনকে নিয়েই কুড়ি কুড়ি চল্লিশ ওভার খেলতে পারে এটা কিন্তু আইসিসি অনুমোদিত না এটা বিসিসিআই থেকে এই নিয়মটা করা হয়েছে প্রথম সৈয়দ মুস্তাক আলি টবি যে বিসিসিআই যে ঘরোয়া টি টোয়েন্টি লিগ আছে এতে কিন্তু এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলসটাকে বিসিসিআই প্রথম পরখ করে নেয় এবং সেটাই আসতে চলেছে এই বছর আইপিএলে এবার এটাই 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 বলার যে কোনো টিম এবার যখন মিনি অপশানের জন্য নামবে যে কোনো প্লেয়ার কেনবে তখন কিন্তু তাদেরকে এই ইম্প্যাক্ট প্লেয়ারের কথাটা মাথায় রেখেই টিম তৈরি করতে হবে আর একটা ব্যাপার বলে দিই যে তেইশ তারিখ মানে যে আই মিনি অপশান হতে চলেছে তাতে নতুন একটা রুলস এসছে সেটা হলো ধরো এমন একজন প্লেয়ারের ক্ষেত্রে দুটো টিমেরই ক্ষেত্রেই দুটো টিম একই বিটিংয়ে আটকে গেল তাদের কাছে আর পয়সা নেই সেক্ষেত্রে ওই প্লেয়ারটা কোন টিমের কাছে যাবে আমি একটা উদাহরণ দিয়ে বলছি কে কে আর অথবা সিএসকে হয়তো স্যামকেনকে কিনতে চায় কে কেকে আরও আট কোটি টাকা দিচ্ছে সিএসকেও আট কোটি টাকা দিচ্ছে সেক্ষেত্রে কোন টিম কোন টিমে এই স্যামকরাইন যাবে সিএসকে না কে কে আরে এটা হবে একটা রিটেন একটা তোমাকে বন্ধ খামের মধ্যে একটা প্রাইস লিখে দিতে হবে সেই প্রাইসটা যে বেশি প্রাইস লিখে দেবে তার কাছে কিন্তু সিএস স্যাম কারেন্ট কিন্তু যাবে এটা নতুন রুলস এই রুলসটা এখন আমার কাছে খুব একটা ক্লিয়ার না আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকুই তোমাদের জানালাম কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যাপারটা তোমাদেরকে কিন্তু আমি ভালোভাবে বলে দিলাম ইমপ্যাক্ট প্লেয়ার রুলস কিন্তু মানে এবার এগারো জনের বদলে ক্রিকেট খেলা হবে বারো জনকে নিয়ে যে সাবস্টিটিউট প্লেয়ারকে তুমি নিতে চাও তার নাম কিন্তু তোমাকে ট্রস করার আগেই আম্পায়ারদেরকে দিতে হবে এবং যখন তুমি সাবস্টিটিউট করতে চাইছো ধরো এই ওভারের শেষে করবা তখন যে কোনো একজন আম্পায়ারকে কিন্তু তোমাকে বলে রাখতে হবে যে আমি এই ওভারের শেষে সাবস্টিটিউট করতে চাই বা উইকেট পড়ে গেলে আমি সাবস্টিটিউট করতে করতে চাই যে কোনো একজন আম্পায়ার অনফিল্ড যে কোনো একজন আম্পায়ারকে তোমাকে বলে রাখতে হবে যখন সাবস্টিটিউট হবে তখন আম্পায়ার একটা সিগন্যাল করবে তারপরেই সাবস্টিটিউট যেরকম তোমরা ফুটবলে অবশ্যই দেখেছো সেইভাবেই সাবস্টিটিউট হবে এবং ইম্প্যাক্ট প্লেয়ার আসবে তাহলে তোমরা বুঝতে পারছো হয়তো দেখা গেলো কলকাতা নাইটসার্স দেখেছে খেতে প্রথমে যদি কলকাতা নাইটস বলিং করে তাহলে টিম সাউথি হয়তো বোলিং করলো হয়তো ব্যাটিং যখন করছে তখন হয়তো টিম সাউথের জায়গায় ব্যাটিং করতে আসলো আন্দ্রে রাসেল এরকম কিছু হতে পারে যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলসটা তোমাদের কেমন লাগলো তো চলো বাই বাই বন্ধুরা চলে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে পরের পরবর্তীকালে